हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के वीडियोते आमी खूब इम्पोर्टेंट एक विषय निये कथा बोलबो, सेटा होच्छे इमेज क्लासिफिकेशन। इमेज क्लासिफिकेशने आमरा विभिन्न धरनेर कैटागरीर इमेज के क्लासिफाई करे थाकी। आजकेर आमार ई भिडियोर जोन्नो आमी दुईटा कैटागरीर मध्ये क्लासिफिकेशन करे थाकबो। एकटा होच्छे स्ट्रबेरीर फ्रेश पाता और एकटा होच्छे स्ट्रबेरीर स्क्रच पाता। आमी जेटा डिस्क्रिप्शने बोलेछि जे आमी एकटा कास्टम डेटासेट क्रिएट करबो, তো সেই ক্ষেত্রে আমি আগে আমার ডেটা সেটটা দেখিয়ে নিচ্ছি যেন বুঝতে ইজি হয়। আর তার আগে বলে রাখি যে আমি এখানে জুপিটার নোটবুক প্ল্যাটফর্মটা ইউজ করব। তো আমি আগে চলে যাচ্ছি আমার যেই ফোল্ডার সেখানে চলে যাচ্ছি, আমার কাস্টম ডেটা সেটটাকে আমি দেখিয়ে নিচ্ছি, তারপর বেশি ইজি হবে। সো এইটা, এই যে আমার যে লিভ ফোল্ডার সেটাই হচ্ছে আমার ডেটা সেটটা। তো আমি এটা ক্রিয়েট করে নিয়েছি। এই ফোল্ডারের মধ্যে আবার দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্রেশ আর একটা স্ট্রবেরি স্ক্রচ। সো এই ফ্রেশ ফোল্ডারের মধ্যে স্ট্রবেরির কিছু ফ্রেশ পাতা রেখে দিয়েছি আমি, অ্যারাউন্ড 50টা পাতা আছে এখানে। আর স্ট্রবেরি স্ক্রচের মধ্যে আমি স্ট্রবেরির কিছু স্ক্রচ পাতা রেখে দিয়েছি। তো আমি কি করব, এই লিফ পর্যন্ত এসে এই পাতটাকে কপি করে নিব। এটাকে কপি করেছি কারণ পরবর্তীতে কোডের মধ্যে আমার এটা কাজে লাগবে, তার জন্য। এখন আমি আবার চলে যাচ্ছি আমার কোডের মধ্যে। সো কোডের মধ্যে যাওয়ার পর ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ইম্পর্টেন্ট যে লাইব্রেরিগুলো সেগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট নামপাই, আগে আমি নামপাইটাকে ইম্পোর্ট করছি। এই নামপাইটা অ্যারে অপারেশনের ক্ষেত্রে কাজে লাগে, আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের অ্যারে অপারেশন করতে হবে, তার জন্য আমরা নামপাইটা ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর আমরা ইম্পোর্ট করছি হচ্ছে CV2। CV2 হচ্ছে যখন আমরা একটা ইমেজকে অ্যারে হিসেবে রিড করতে যাই, আমাদের মূলত ইমেজটাকে অ্যারেতে কনভার্ট করে ফেলে এই CV2টা। তারপর আমরা ইম্পোর্ট করছি OS। এই OSটা হচ্ছে পাথ জয়েনের ক্ষেত্রে কাজে লাগে। তারপর আমরা ইম্পোর্ট করব র্যান্ডম। তারপর আমরা ইম্পোর্ট করছি ম্যাটপ্লটলিব। এই ম্যাটপ্লটলিবটা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য অনেক কাজে লাগে। আমরা ডেটা ভিজুয়ালাইজ যখন করব তখন এই ম্যাটপ্লটলিবটার কাজটা আমরা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইব্রেরি। সো আমরা এখন এই সেলটাকে রান দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে সেলটা রান হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডিরেক্টরিটাকে কপি করে নিয়ে আসবো এখানে। আমাদের ডিরেক্টরির লোকেশনটা বলে দিতে হবে যে আমরা কোন ডিরেক্টরি থেকে ডেটা সেটটা পাবো। তো আমি কি করছি, একটা ডিরেক্টরি নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমি আমার ভিডিওর ফার্স্টেই দেখিয়ে নিয়েছি যে আমি একটা লোকেশনকে কপি করে এনেছি। আমার ডেটা সেটটা যেই লোকেশনে ছিল সেই লোকেশনটা আমি কপি করে এনেছি। সো এই পর্যায়ে আমি সেই লোকেশনটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এটা দুই সাইডে দুইটা কোলন দিয়ে দিব। তারপর আমি এখানে র স্ট্রিম নামক একটা ইউজ করবো, এখানে জাস্ট আর লিখে দিব। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এই ডিরেক্টরির মধ্যে কয়টা ক্যাটাগরি সেটাকে আমাকে লিখে দিতে হবে। তো আমি ক্যাটাগরি নামক একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি। সো এখানে যে কাজটা করতে হবে, আমি যদি আবারও আমার ডেটা সেটটা চলে যাই তাহলে বুঝতে বেশি ইজি হবে। তো আমি আমার ডেটা সেটটাকে আবার একটু দেখিয়ে নিচ্ছি। তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই লিফ ফোল্ডারের মধ্যে স্ট্রবেরি ফ্রেশ আর স্ট্রবেরি স্ক্রচ, দ্যাট মিন্স দুইটা ক্যাটাগরি আছে। তো আমাকে কি করতে হবে, এই দুইটা ক্যাটাগরির নাম এখানে লিখে দিতে হবে। তো আমি জাস্ট এই দুইটা ক্যাটাগরির নাম এখানে লিখে দিচ্ছি, আমি এটাকে কপি করে নিচ্ছি। সো কপি করে আমি আমার কোডের মধ্যে বসিয়ে দিব। আমি আগে কপি করে দেখাচ্ছি এখানে কিভাবে করতে হচ্ছে। সো ইনিশিয়ালি এখানে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। লিস্ট ক্রিয়েট করার পর আমাদের ফার্স্ট ফোল্ডারের নামটা এখানে লিখে দিলাম। তারপর আমাদের সেকেন্ড যে ফোল্ডার সেটার নামটা আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবো। সো আমি কপি করে বসিয়ে দিচ্ছি এটা। সেকেন্ডটার নাম হচ্ছে স্ট্রবেরি স্ক্রচ। সো আমরা এখন এটাকে বসিয়ে দেবো এখানে। ওকে, তো আমরা এখন এসএলটাকে রান দিয়ে দিচ্ছি। এখন আমরা জাস্ট ক্যাটাগরিটাকে ডিফাইন করে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই দুইটা ডিরেক্টরির সাথে ক্যাটাগরিকে আমাদেরকে এখন কানেক্ট করতে হবে। তো আমরা এখন কিভাবে কানেক্ট করব সেটা আমরা এখন দেখব। ওকে, সো তার জন্য আমাদেরকে একটা ফর লুপ ক্রিয়েট করতে হবে।
আমরা একটা ক্যাটাগরিজ নামক ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আমাদের এই যে দুইটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির সমস্ত ইমেজের মাঝে গিয়ে এই লুপটা ঘুরতে থাকবে। তারপর আমি এখানে একটা কোলন দিয়ে দিব ফর লুপের পর। দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি এখানে os.path.join এই লাইনটা ইউজ করবো, আর এইটার মধ্যে আমাদেরকে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। সো আমি কি করব, এই আর্গুমেন্টটা হচ্ছে আমি তো ডিরেক্টরির সাথে ক্যাটাগরিটাকে কানেক্ট করতে চাই, সো এখানে দুইটা পাথকে আমরা জয়েন দিব। সো আমাদের ফার্স্ট পার্টটা হচ্ছে এইটুক পর্যন্ত পার্টটা আসবে, সো এটা হচ্ছে ডিরেক্টরি। তারপর আমরা যে কাজটা করব, সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে পাস করে দিব হচ্ছে এই ক্যাটাগরিজ। এখানে অ্যাকচুয়ালি কী কাজটা হচ্ছে সেটা যদি বুঝতে হয় আমি এটা প্রিন্ট কমান্ড ইউজ করব, তাহলে আরও বেশি ভালো মতো বোঝা যাবে। আমি এই জিনিসটাকে নাম দিয়ে দিলাম ফোল্ডার। আমি যদি এটা নাম দিয়ে দিই ফোল্ডার, তারপর যদি আমি এই ফোল্ডারটাকে প্রিন্ট করি, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে আমরা ডিরেক্টরির সাথে ক্যাটাগরিটাকে কানেক্ট করলাম, তাহলে বেশি ইজি হবে বুঝতে। সো আমি ফোল্ডারটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি, এখন রান দেই, তারপর দেখি কি হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি ইউজার লিফ, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, আর এটার সাথে ক্যাটাগরিটা কানেক্ট হয়ে গেছে। ক্যাটাগরির মধ্যে ছিল স্ট্রবেরি ফ্রেশ, তার মানে হচ্ছে আমাদের এই যে এই দুইটা ফোল্ডার, স্ট্রবেরি ফ্রেশ আর স্ট্রবেরি স্ক্রচ, যেটা আমাদের ডেটা সেটে ছিল, এখন ওই দুইটা ফোল্ডারের মধ্যে আমাদের ভ্যালুটা চলে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে আমাদের এই ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো সেগুলোকে এখন আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। এখন তো জাস্ট আমরা ফোল্ডারের মধ্যে গেলাম, তার জন্য যে কাজটা করব আমরা আরেকটা লুপ ক্রিয়েট করব। এখানে মধ্যে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম ইন ওএস ডট লিস্ট ডির। এই লিস্ট ডির এই ফাংশনটা যে কাজটা করে সেটা হচ্ছে আমি এখানে লিস্ট ডির করবো কাকে, ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলোকে। তার মানে হচ্ছে এই ফোল্ডারের মধ্যকার যতগুলো ইমেজ আছে সেগুলো একটা লিস্ট আকারে এই ইমেজ ভ্যারিয়েবলটার মধ্যে গিয়ে সেভ হবে। ফর লুপের পর আমাদেরকে এখানে একটা কোলন দিতে হয়, এটা এটা ভুল করা যাবে না। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারের সাথে, আমাদের ফোল্ডার বলতে কি বোঝাচ্ছে, এটা এটা হচ্ছে আমাদের ফোল্ডার। এখন আমাকে ফোল্ডারের সাথে এই ইমেজটাকে কানেক্ট করে দিতে হবে, তার জন্য আমি যে কাজটা করবো এই যে ওএস ডট পাথ ডট জয়েন এই লাইনটা কপি করে আনি, কারণ আমাদেরকে এখনও এই সেম কমান্ডটা ইউজ করতে হবে। সো এখন আমি কোনটার সাথে কোনটাকে কানেক্ট করবো, আমি ফোল্ডারের সাথে আমার ইমেজটাকে কানেক্ট করব। তো আমি এখানে লিখে দিচ্ছি ফোল্ডার ফার্স্টে, সরি এটা ছোট হাতের, আর এ জায়গাটায় দিয়ে দিচ্ছি ইমেজ। এখন এটাকে যদি আমি একটা নাম দিয়ে দেই, যেমন আমি যদি এটাকে IMG দিয়ে দেই, জাস্ট আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তারপর যদি এটাকে প্রিন্ট দেই, তারপর আমি দেখি যে অ্যাকচুয়ালি কী কাজটা হয়েছে বোঝার সুবিধার জন্য। সো এখন যদি এটাকে সরিয়ে দিই আমরা, নাহলে এটা থাকুক, এখন আমরা রান দিয়ে দেখি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে স্ট্রবেরি ফ্রেশ ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ ছিল সবগুলো এখন চলে এসেছে স্ট্রবেরি ফ্রেশের মধ্যে। এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজের যে নাম সেটা, তারপর এই যে সেকেন্ড ইমেজের নাম, তার মানে কি এখন আমাদের প্রত্যেকটা ইমেজকে অ্যাক্সেস করতে পারছি আমরা ওএস এর মাধ্যমে, আমরা এই পাথগুলোকে জয়েন করে ফেলেছি। তো আমি এখন প্রিন্ট কমান্ডগুলোকে সরিয়ে ফেলি, কারণ এটা তো এখন আমাদের লাগছে না। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা ইমেজটাকে নিয়ে এসেছি, ইমেজটাকে আনার পর আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে আমরা ইমেজটাকে অ্যারেতে কনভার্ট করব। তো ইমেজকে অ্যারেতে কনভার্ট করার জন্য আগে আমাকে ইমেজটা পড়তে হবে। ইমেজ পড়ার জন্য আমরা CV2 এর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইমরিড। সো এই ফাংশনটার মধ্যে আমরা যদি ইমেজ, আমি এখানে ইমেজ ইমেজটাকে যদি দিয়ে দেই, তাহলে যে কাজটা হবে যে CV2 কী করতে পারবে, এটাকে রিড করবে। রিড করার পর সেটা কি করবে, একটা এই ইমেজগুলোকে রিড করে সেটাকে সে নিয়ে চলে আসবে একটা অ্যারে ফরম্যাটে। তো এটাকে যদি আমি একটা নাম দিয়ে দেই ইমেজ অ্যারে, তাহলে আমরা লিখতে পারবো যে এটাকে অ্যারে ফরম্যাটে নিয়ে এসেছে এই ইমরিডের মাধ্যমে। সো আমি এটাকে প্রিন্ট দিয়ে দেখতে চাই যে অ্যাকচুয়ালি কী হচ্ছে।
ওকে জাস্ট সি, এখন আমাদের কি হয়ে গেছে, ইমেজটা একটা অ্যারে ফর্মেটে চলে আসছে। সি, এখানে একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে অ্যাকচুয়ালি। সিভি টুটা কি করেছে, আমাদের ইমেজটাকে একটা অ্যারে ফর্মেটে নিয়ে চলে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এখন ইমেজটাকে শো করতে যাচ্ছি। এখন আমরা যদি দেখি যে আমাদের ইমেজটা, তাহলে আমরা যে কাজটা করব, পিএলটি আমরা ম্যাটপ্লটলিব আগেই নামিয়ে নিয়েছি, এখানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা। সো ম্যাটপ্লটলিবের মধ্যে থেকে আমরা পিএলটি ডট ইম শো এই ফাংশনটা যদি ইউজ করি, তাহলে কি করবে, আমরা ইমেজটাকে দেখতে পারবো। তো আমার ইমেজটা আছে হচ্ছে এই ইমেজ অ্যারের মধ্যে। আমরা যদি এটা যদি দেই, তাহলে ইমেজ অ্যারেটাকে যদি শো করতে চাই, তাহলে এই ম্যাটপ্লটলিবের মাধ্যমে এটা শো হয়ে যাবে। তো এখন আমি এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা ফর লুপের মধ্যে চলছে। সো এখন আর রান দিই। সো সি, এখানে কি হচ্ছে, আমাদের ইমেজ, একটা ইমেজ চলে এসেছে, আর এই ইমেজটার সাইজ হচ্ছে 250x250। ওকে, তো এখন আমরা, এখন কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইমেজ তো সেম সাইজের না, আমাদের এই ডেটা সেটের মধ্যে এক একটা ইমেজ হচ্ছে এক এক সাইজের। এটা যখন ধরেন আমরা র্যান্ডমলি ইমেজ ক্লিক করি বা অনেক অন্য কোনো সোর্স থেকে নিয়ে এসে, দেখা যায় যে ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা ইমেজের সাইজ সেম হয় না। তো সেই ক্ষেত্রে আমরা ইমেজের সাইজটাকে রিসাইজ করে নিতে হয় এখানে। তার জন্য আমরা ইমেজের সাইজটাকে যদি রিসাইজ করতে যাই, তাহলে আমাদের সিভি টুর মাধ্যমে আমরা ইমেজটাকে রিসাইজ করতে পারি। তো আমাদের রিসাইজের জন্য আমরা ইউজ করি সিভি টু ডট রিসাইজ। এই রিসাইজের মধ্যে আমরা কাকে রিসাইজ করব, এই অ্যারেটাকে রিসাইজ করব, রাইট? সো এই অ্যারেটার নামটাকে আমি কপি করে নিচ্ছি, সরি, এখানে হচ্ছে ব্র্যাকেট হবে অ্যাকচুয়ালি। সো এটাকে কপি করে নেওয়ার পর আমরা এখানে ইমেজ সাইজটা এখানে দিয়ে দিব। সাপোজ আমি 100x100 দিব ইমেজ সাইজ। সো 100x100। ওকে, সো আমি ইমেজটাকে এখানে রিসাইজ করে নিয়েছি, আর এটার নামও দিয়ে দিচ্ছি ইমেজ অ্যারে। তো এখন একটা কাজ করা যেতে পারে, যে আমি দেখতে চাই যে ইমেজ রিসাইজ করার আগে আর পরে ইমেজটার অবস্থা কি হচ্ছে, সেটা আমি একটু দেখতে চাই। সো আমি এই কমান্ডটাকে আবার এখানেও কপি করে বসিয়ে দিচ্ছি। সো দেখি কি হচ্ছে। আচ্ছা, দুইটা এখানে আসেনি। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। তো এখন আমি ইমেজটাকে রিসাইজ করে নিচ্ছি হচ্ছে 100x100 আকারে। তো এখন আমি যদি এই জিনিসটাকে যদি এখন আমি রান দেই, ওকে, এখানে একটা এরর শো করছে, লেট মি ফিক্স ইট। ও আচ্ছা, এখানে কিছু একটা আমি ডিলিট করে দিয়েছি ভুলে, এটা ডিলিট হয়ে গেছে এখান থেকে। সো এখানে কি হচ্ছে, এখানে একটা ব্র্যাকেট ডিলিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো সি, এখানে এখন চলে আসছে জিনিসটা, আমরা এখন দেখতে পাচ্ছি যে জিনিসটা হচ্ছে 100x100 আকারে। এই যে এখানে 80, আর এখানে হচ্ছে 100, অ্যাকচুয়ালি 100x100 আকারে ইমেজটা চলে এসেছে। ইমেজটা 100x100 আকারে রিসাইজ হয়ে গেছে। এই ফার্স্ট 100টা হচ্ছে হাইট, আর পরেরটা হচ্ছে উইথ। এখন আমি, এখন আমার শো করার দরকার নেই। সো আমি এই এই দুইটা কমান্ড কেটে দিচ্ছি, এই দুইটা লাইন কেটে দিচ্ছি, এটা আমার এখন দরকার পড়ছে না। তো এখন আরেকটা কাজ যেটা করা যায়, সেটা হচ্ছে যে আমরা এখন ইমেজটাকে নিয়ে এসেছি, আমরা ইমেজটাকে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলেছি। এখন আমাদেরকে লেভেল নিয়ে কিছু করতে হবে, লেভেলটাকে নিয়ে আসতে হবে। তো লেভেলটা আনার জন্য আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এখানে একটা লেভেল নামের ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। লেভেলের জন্য আমরা কি করব, এই যে এই ক্যাটাগরিজটা ইউজ করেছি, এই ক্যাটাগরিজের যে ইন্ডেক্স, সেটাকেই আমরা লেভেল হিসেবে দেখিয়ে দিব। তো আমি এই ক্যাটাগরিজটাকে কপি করে আনছি, ডট ইন্ডেক্স, আমরা এই ক্যাটাগরির ইন্ডেক্সটাকে মূলত লেভেল হিসেবে ডিফাইন করে দিব। সো এটা হচ্ছে ক্যাটাগরিজের মধ্যে থাকবে। ওকে, সো এখন আমাদের লেভেলটাও ডিফাইন হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করব, একটা এখানে একটা লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি, ডেটা নামক একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম। এই লিস্টের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, এখানের মধ্যে আমরা ইমেজ আর যে আমাদের লেভেলটা, সেটাকে অ্যাপেন্ড করে নিব। তার মানে আমাদের এই ডেটার মধ্যে আমাদের ইমেজটা থাকবে, অ্যাট দ্য সেম টাইম সেটার যে কোরেসপন্ডিং লেভেল সেটাও থাকবে। তো আমরা এখন ডেটা ডট অ্যাপেন্ড যদি করি, তাহলে যেটা হবে,
সো ইনিশিয়ালি কি করব আমাদের ইমেজের যে অ্যারে সেটাকে দিয়ে দিব ইমেজের অ্যারে কোথায় আছে এখানে আছে আমরা রিসাইজ করা ইমেজের অ্যারেটাকে পাঠিয়ে দিচ্ছি পাস করে দিচ্ছি এখন এখানে তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেভেলটাকে পাস করে দিব এটা কি হচ্ছে আমরা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট পাস করে দিচ্ছি এই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট যেটা হচ্ছে সেটা ফার্স্টটা হচ্ছে আমাদের ছবিটার আমাদের যে ছবিটা আমরা ইনপুট হিসেবে দিচ্ছি সেটার অ্যারে অ্যাট দ্য সেম টাইম সেটার কোরেসপন্ডিং লেভেল সো আমি রান দিচ্ছি সো কোনো এরর ছাড়া এটা রান হয়েছে এখন যদি আমি ডেটাটা শো করি তাহলে দেখি কি হয় যে সি ডেটাটা শো করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা অ্যারের মতো কিছু একটা পাচ্ছি বিরাট বড় একটা অ্যারে পেয়ে গেছি আমরা খুব বড় একটা অ্যারে চলে এসেছে ওকে আর এখানে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ডেটাটা প্রিন্ট করার ফলে আমাদের এই ডেটার মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু আছে ফার্স্টটা হচ্ছে আমাদের ইমেজের অ্যারে এই পুরোটা হচ্ছে আমাদের ইমেজের অ্যারে আর আরেকটা জিনিস হচ্ছে লেভেল এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের লেভেল এই ওয়ান মানে হচ্ছে লেভেল আমাদের এই যে ডেটা সেটটা আমাদের দুইটা ক্যাটাগরি আছে ফার্স্ট ক্যাটাগরিটা হবে জিরো আর সেকেন্ড ক্যাটাগরিটা হবে ওয়ান তার মানে স্ট্রবেরি ফ্রেশ হবে জিরো আর স্ট্রবেরি স্ক্রচ হবে ওয়ান সো এটা চলে আসলো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এই ডেটাটাকে শাফেল করব শাফেল কেন করতে হবে কারণ হচ্ছে আমাদের ডেটা সেটটার মধ্যে এই ইমেজগুলো দেখা যাচ্ছে যে একটার পর আরেকটা আছে ফার্স্টে হচ্ছে আমাদের স্ট্রবেরির ফ্রেশ আছে ফ্রেশ পাতাগুলো আছে তারপর হচ্ছে স্ট্রবেরির যে স্ক্রচ পাতা সেটা আছে তার জন্য আমাদেরকে র্যান্ডম শাফেল করতে হবে যেন অ্যাকচুয়ালি ইমেজগুলো মিক্স আপ হয়ে যায় প্রত্যেকটা ইমেজ মিক্স আপ হয়ে যায় আমাদের যে মেশিন আমাদের যে কোড সেটা যেন আমাদের এই কোডটা যেন না বুঝে যে ফার্স্টের কয়টা ইমেজ পেলেই আমরা এটাকে ফ্রেশ বলবো পরের ইমেজগুলো হলেই এটাকে স্ক্রচ বলবো সো এই জিনিসটা এড়ানোর জন্য আমাদেরকে র্যান্ডম শাফেল ইউজ করতে হয় সো আমি র্যান্ডম ডট শাফেল যদি দেই এখানে এই র্যান্ডম শাফেলের মধ্যে ডেটা দিয়ে দিব এই ডেটাটা দিয়ে দিব তাহলে যেটা হবে যে আমাদের ডেটাগুলো অ্যাকচুয়ালি মিক্স আপ হয়ে যাবে একটা আরেকটার সাথে কোনো অ্যাকচুয়ালি ডেটাটার মধ্যে কোনো সিকোয়েন্স থাকবে না কারণ সিকোয়েন্স যদি থাকে তাহলে দেখা যাবে যে আমাদের টেস্টের ক্ষেত্রে ভালো পারফরমেন্স আসবে না তো আমি ডেটাটাকে র্যান্ডম শাফেল করে ফেললাম তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফিচার এই ডেটাটার মধ্যে এই ডেটাটার যে এই অ্যারেটা অ্যারেটাকে একটা লিস্টের মধ্যে নিয়ে যাব আর আমাদের যে লেভেলটা সেটাকে আরেকটা লিস্টের মধ্যে নিয়ে যাব সো আমি ধরলাম এই এক্সের মধ্যে আমি নিয়ে যাব হচ্ছে আমাদের ইমেজের যে অ্যারে সেটাকে আর ওয়াই এর মধ্যে নিয়ে যাব আমাদের লেভেলটাকে তার জন্য আমাদের এখন লেভেল আর যে ইমেজের অ্যারে সেই সব কিছু আছে এই ডেটার মধ্যে ডেটা হচ্ছে একটা লিস্ট সেই ডেটার মধ্যে আছে তো আমরা কী করবো একটা লুপ চালাই ফর ফিচার্স আমাদের এই ডেটার মধ্যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের ইমেজ আর একটা হচ্ছে লেভেল তো আমি এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ফিচার অ্যান্ড লেভেল ইন ডেটা তো এখন কি হবে এই ডেটার মধ্যে যেই ফিচার আর লেভেলটা আছে সেটা এই লেভেল আর ফিচারের মধ্যে চলে যাবে তারপর আমি যে কাজটা করব সেটা হলো এখানে এক্স ডট অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করব সো এক্স ডট অ্যাপেন্ড করলে যে কাজটা হবে আমাদের এই লিস্টের মধ্যে যেটা অ্যাপেন্ড করতে চাই সেটা অ্যাপেন্ড হয়ে যাবে সো আমি এখানে অ্যাপেন্ড করতে চাই হচ্ছে ফিচারটা আমি চাচ্ছি কি আমাদের ফিচারটাকে একটা লিস্টের মধ্যে নিয়ে যেতে আর লেভেলটাকে আরেকটা লিস্টে নিয়ে যেতে সো আমি ফিচারটাকে কোথায় পাঠিয়ে দিলাম এই যে এই লিস্টটার মধ্যে পাঠিয়ে দিলাম এই এক্স লিস্টটার মধ্যে এক্স ডট অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করে তারপর যেটা করব ওয়াই ডট অ্যাপেন্ড এটার মধ্যে আমরা কি করবো লেভেল ফাইলটাকে লেভেলটাকে পাঠিয়ে দিব এটা কেন করলাম আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো সো এটা আমরা রান দিই ওকে সো সাকসেসফুলি রান হয়ে গেছে এখন আমরা কি করব এই লিস্টটাকে আমরা অ্যারেতে কনভার্ট করব আমাদের অ্যারেতে কনভার্ট করার পর আমরা পরবর্তীতে কাজগুলো করব এখন আমরা যদি অ্যারেতে কনভার্ট না করি তাহলে আমরা যখন ট্রেন করতে যাব তখন আমাদের ট্রেন করতে প্রবলেম হবে তার জন্য আমাদের লিস্টটাকে এখনই অ্যারেতে কনভার্ট করতে হবে সো আমি এক্স ইজ ইকুয়ালস টু নিয়ে নিচ্ছি এনপি ডট অ্যারে এই এনপি ডট অ্যারে যখনই লিখবো তখনই কি হবে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা দিব এই লিস্টটা নর্মালি অ্যারেতে কনভার্ট হয়ে যাবে তারপর ওয়াই ইজ ইকুয়ালস টু দেন অ্যাগেন এনপি ডট অ্যারে ওয়াই
সো এখন কি হচ্ছে এই দুইটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে নিলাম, রাইট? সো এটা রান হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, রিস্কেলিং করব। এখন যদি আমি এক্স কে যদি প্রিন্ট করি, এক্স এর মধ্যে আমাদের কি আছে, আমাদের ইমেজের অ্যারেটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের অ্যারেটা হচ্ছে 136, 128, অনেক বড় বড় ভ্যালু আছে। তো এখন এই ভ্যালুটা সবচেয়ে বেশি হতে পারে 255। ওকে, তো আমাদেরকে এটা রিস্কেলিং করে নিতে হবে, কারণ যদি আমরা রিস্কেলিং করি ফিচার স্কেলিং এর মাধ্যমে, আমাদের যে কাজটা হবে এই আমাদের মডেলটা অনেক ফাস্টার হয়ে যাবে। তার জন্য আমাদেরকে এখানে রিস্কেলিং করতে হয়। সো আমি রিস্কেলিং করছি এক্স ডিভাইডেড বাই 255। এখন দেখা যাবে প্রত্যেকটা ইমেজের যে অ্যারেটা সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এত বড় বড় ভ্যালু থাকবে না। তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে আর আমাদের রানটা ফাস্টার হবে। দেখুন, এখন যদি আমি এক্সট্রাকে প্রিন্ট দেই তাহলে দেখি কি হচ্ছে। এই যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভ্যালু অনেক ছোট হয়ে গেছে। এখন এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই থাকবে, এর বেশি আর থাকবে না। আর আরেকটা জিনিস যদি নোটিস করি, এখানের মধ্যে কিন্তু একটাই আছে, এটা কিন্তু ডেটা না, এটা হচ্ছে এক্স, মানে আমাদের ইমেজের যে অ্যারে সেটা। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এখন আর আমরা যদি এখন এটা সাইজ দেখতে চাই, এক্স ডট শেপ যদি আমরা দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা অ্যাকচুয়ালি শেপটা কি। সো আমরা এই যে এখানে 100 100 103, এটার মানে হচ্ছে আমাদের আমাদের যে ডেটা সেট সেখানের মধ্যে 100টা ইমেজ ছিল, আমি কাস্টমাইজ করে 100টা ইমেজ নিয়ে নিয়েছি। আর এই 100 বাই 100 এসেছে হচ্ছে আমরা হাইট আর উইথ, যেমন আমরা এখানে এখানে আমরা ডিফাইন করে দিয়েছিলাম যখন ইমেজটাকে রিসাইজ করছিলাম, ইমেজের অ্যারেটাকে রিসাইজ করার সময় আমরা এখানে 100 বাই 100 ডিফাইন করে দিয়েছিলাম। তার জন্য এখানে জিনিসটা চলে এসছে 100 বাই 100। আর এখানে 3 এসেছে কারণ এটা হচ্ছে আমরা RGB চ্যানেল নিয়ে কাজ করছি। আমাদের ইমেজটার মধ্যে 3টা চ্যানেল থাকবে, একটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে গ্রিন, আরেকটা হচ্ছে ব্লু। তো এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, অন্য কোনো ভিডিও যদি বানাই এগুলো নিয়ে ডিটেলস। আজকে জাস্ট আমরা কোডটাতেই ফোকাস করি। তো এখন আমরা আমাদের ডেটার প্রসেসিংয়ের কাজ শেষ, এখন আমরা চলে আসব আমাদের মেইন কোডে। মেইন কোডে আসার জন্য আমরা কি করব, ফার্স্টে টেনসর ফ্লো ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল না অ্যাকচুয়ালি ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট টেনসর ফ্লো STF। আপনার PC-তে কিন্তু এই জুপিটার নোটবুক কিন্তু অবশ্যই টেনসর ফ্লো এর প্ল্যাটফর্মটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা রান হবে না। তো আপনারা যদি চান তাহলে আমি এই টেনসর ফ্লো রিলেটেড আর টেনসর ফ্লোকে কীভাবে আপনার PC-তে নামাতে হয় সেটা একটা ভিডিও করতে পারি। তো এখন এই টেনসর ফ্লোর থেকে আমরা ক্যারাসকে ইম্পোর্ট করে নেব। ক্যারাস হচ্ছে টেনসর ফ্লোর একটা লাইব্রেরি, আমরা ক্যারাসের মাধ্যমে আমাদের কোডটাকে রান করব, ট্রেন করব অ্যাকচুয়ালি। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সিকুয়েন্সিয়াল মডেল ইউজ করব এখানে। তো আমরা এখানে লিখে নিচ্ছি ফ্রম, আমরা সিকুয়েন্সিয়ালটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ফ্রম টেনসর ফ্লো ডট কেরাস ডট মডেলস, এটার মধ্যে থেকে আমরা ইম্পোর্ট করে নিব হচ্ছে সিকুয়েন্সিয়াল। সিকুয়েন্সিয়াল ইম্পোর্ট করার পর আমাদেরকে লেয়ার থেকেও কিছু ইম্পোর্ট করে নিতে হবে, আমরা যে যে লেয়ারগুলো ইউজ করব। সো আমরা কি করব, এই টেনসর ফ্লো এর মধ্যকার যে ক্যারাসের লেয়ার থেকে আমরা কিছু লেয়ার ইম্পোর্ট করে নিব। সেখানে লিখছি লেয়ার্স, লেয়ার্স থেকে ইম্পোর্ট করে নিব হচ্ছে আমাদের, ইনিশিয়ালি ইম্পোর্ট করতে হবে কনফ 2D, এটা হচ্ছে আমাদের কনভলিউশন লেয়ারের জন্য। তারপর যেটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাক্স পুলিং 2D, কনভলিউশনের পর আমাদের ম্যাক্স পুলিং লেয়ার লাগে। তারপর আমরা ইউজ করব ফ্ল্যাটেন লেয়ার, তারপর ইউজ করব ডেন্স লেয়ার, তারপর আমরা এখান থেকে নামিয়ে নিব হচ্ছে আচ্ছা এখানে আমি একটা ডট ইউজ করে ফেলেছি যেটা আমার কোডে পরবর্তীতে এরর দেখাতো। তারপর আমি এখানে অ্যাক্টিভেশন ফাংশনও নিয়ে নিচ্ছি, অ্যাক্টিভেশন। ওকে, আপাতত আমার জানা মতো আর কিছু লাগবে না, যদি কিছু লাগে তাহলে আমি সেটা পরবর্তীতে ইম্পোর্ট করে নেব। সো আমি এটা রান দিয়ে দিচ্ছি। এটা একটু টাইম নিবে, বেশ কিছুক্ষণ টাইম নিবে এটা।
ওকে, এখানে একটা এরর চলে এসেছে, কনফ টুডি সে খুঁজে পাচ্ছে না। এখানে কি কোনো বানান ভুল করেছি আমি? লেট মি সি দিস। ও ও ওকে, এখানে ডিটা অ্যাকচুয়ালি বড় হাতের হবে, সো ইট ওয়াজ এ ভেরি সিলি মিস্টেক। ওকে, অ্যাগেন অ্যাগেন এরর। ও আচ্ছা, আমি অন্য সেলে চলে গিয়েছিলাম, সো এখন রান দিলাম জিনিসটা। ম্যাক্স পুলিং টুডিতেও প্রবলেম হচ্ছে, সো এখানে, আচ্ছা এখানে ম্যাক্স পুলিং এর এখানেও অ্যাকচুয়ালি বড় হাতের পি হবে, সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তারপর আমি আরো কিছু ভুল করেছি, ফ্ল্যাটেন বানানো ভুল করেছি। আচ্ছা, এই ফ্ল্যাটেন বানানের মধ্যেও বড় হাতের এ পাবে। ওকে, সো ফাইনালি ফাইনালি এটা রান হয়েছে, সো এই বানানটা একটু কেয়ারফুলি দেখতে হবে। তো তারপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এখন আমরা আমরা সিকুয়েন্সিয়াল মডেল এখান থেকে ইম্পোর্ট করে নিয়েছি, তো আমরা এখন মডেল হিসেবে মডেলটা যে সিকুয়েন্সিয়াল সেটা আমাদের মেশিনকে বলে দিব যে আমরা সিকোয়েন্সিয়াল মডেল ইউজ করছি যেটা আমরা ইম্পোর্ট করেছি। তার জন্য আমরা এভাবে এই ফাংশনটা ইউজ করব। এখন আমরা যে কাজটা করব, আস্তে আস্তে বিভিন্ন লেয়ার অ্যাড করব। সো ফার্স্টে আমরা আমাদের এই মডেলটার মধ্যে মডেল ডট অ্যাড লিখে একটা কনভলিউশন লেয়ার ইউজ করি। আমরা জানি যে আমাদের সিএনএন এর মধ্যে চারটা লেয়ার থাকে, একটা কনভলিউশন, ম্যাক্স পুলিং, ফ্ল্যাটেনিং অ্যান্ড ডেন্স লেয়ার। আর অ্যাক্টিভেশন হচ্ছে একটা ফাংশন যেটা বিভিন্ন লেয়ারে ইউজ করা হয়। তো আমরা ফার্স্টেই একটা কনভলিউশন লেয়ার ইউজ করে ফেলি, কারণ আমাদের ফার্স্ট লেয়ারটাই হচ্ছে কনভলিউশন লেয়ার। আমরা যখন ইমেজ অ্যারেটা ক্রিয়েট হয়, সেই ইমেজ অ্যারেটা প্রথমেই যায় হচ্ছে, আমরা একটা ইমেজ অ্যারে ক্রিয়েট করে নিয়েছি, আমাদের এই ইমেজ অ্যারেটা প্রথমে যাবে হচ্ছে কনভ লেয়ারের মধ্যে, কনভলিউশন লেয়ার অ্যাকচুয়ালি। সো এই কনভলিউশন লেয়ারের মধ্যে আমাদেরকে ডিফাইন করে দিতে হয় আমরা কয়টা ফিল্টার চাই, অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিল্টারের সাইজটাকেও ডিফাইন করে দিতে হয়। আমাদের এই অ্যারেটা বিভিন্ন ফিল্টারের মধ্য দিয়ে যাবে, তো এই ফিল্টারগুলোর সাইজ আর সংখ্যা আমাদেরকে ডিফাইন করে দিতে হয়। তো ইনিশিয়াল আমি নিয়ে নিচ্ছি, এটা ডিটেলস ভিডিও পরবর্তীতে আমি বানাবো, বা আপনারা নেট থেকে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি ফিল্টারটা কী, ফিল্টার সাইজটা কী। এখন আমি জাস্ট করে ফোকাস করতে চাই, আমি ভিডিওটাকে লেন্দি বানাতে চাচ্ছি না। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে, 32টা ফিল্টার আমি এখানে নিলাম, জাস্ট এটা আমি র্যান্ডমলি নিয়ে নিব। নেওয়ার পর আমি দেখবো যে আমাদের অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে, সো যেহেতু আমাদের ড্রেসেরটা খুব ছোট, এতগুলো ফিল্টার আমাদের দরকার হবে না, তার জন্য আমি খুব কম পরিমাণে ফিল্টার নিচ্ছি আর ফিল্টারের সাইজ ডিফাইন করে দিচ্ছি 3x3। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, ইনপুট শেপ দিতে হবে যে আমাদের ইনপুটের শেপটা কত হবে। তো আমি ইনপুট শেপ হিসেবে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের, আমি আগে লিখে নিচ্ছি, ইনপুট শেপ ইজ ইকুয়ালস টু আমাদের এই যে এক্স ডট শেপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যারেটা, এই অ্যারেটার শেপ কত। তো আমি কি করব, এই অ্যারেটার শেপ দিয়ে দিব। আর আমাদের প্রত্যেকটা ইমেজের জন্য শেপটা অ্যাকচুয়ালি সেম, তো আমি এখানে কি করব, আমাদের যে ফার্স্টের যে ইমেজ সেটার শেপটাকে আমি অ্যাজ এ ইনপুট শেপ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজটার শেপ। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদেরকে এখানে অ্যাক্টিভেশন ফাংশন দিতে হবে, সো আমি অ্যাজ এ অ্যাক্টিভেশন হিসেবে ইউজ করছি রেলু। সো আমাদের কনভলিউশন লেয়ার অ্যাড করা শেষ। তারপর আমরা আমাদের কনভলিউশন লেয়ার থেকে যে আউটপুটটা পাবো সেটা চলে যাবে ম্যাক্স পুলিং টু ডি লেয়ারের মধ্যে। তো আমি এখানে লিখছি মডেল ডট অ্যাড, একটা ম্যাক্স পুলিং লেয়ার ইউজ করব আমরা, বানান যেন ভুল না হয় আমি এখান থেকে কপি করে নিচ্ছি। সো একটা ম্যাক্স পুলিং লেয়ার অ্যাড করার জন্য এটা নাম লিখতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাক্স পুলিং লেয়ারের সাইজটা কত, অ্যাকচুয়ালি কোন সাইজে আমরা পুলটা করব সেটা আমাদেরকে লিখে দিতে হবে। সো আমরা পুল সাইজ ইজ ইকুয়ালস টু 2x2 দিয়ে দিলাম, আমরা 2x2 তে ম্যাক্স পুলিংটা করতে চাচ্ছি।
আমাদের ম্যাক্স পুলিং টু ক্রস ট্রু হলো। তো আমি কি করলাম, একটা কনভলিউশন লেয়ার একটা ম্যাক্স পুলিং লেয়ার অ্যাড করলাম। তারপর আমরা ফ্ল্যাটনিং অ্যান্ড ডেন্স লেয়ারে চলে যাব। তো আমি এখন আমাদের মডেলের পরবর্তী লেয়ারে চলে যাচ্ছি, মডেল ডট অ্যাড। এটার মধ্যে আমি ফ্ল্যাটেনটার কাজটা করব। ফ্ল্যাটেন লেয়ারটা নিয়ে নিচ্ছি, আমাদের মডেলে একটা ফ্ল্যাটেন লেয়ার অ্যাড করে দিলাম। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ডেন্স লেয়ার দিতে হবে, মডেল ডট অ্যাড। ডেন্স লেয়ারের মধ্যে আমাদেরকে এখানে আমাদের আউটপুট হচ্ছে দুইটা, তার জন্য এখানে আমাদের নিউরন হবে দুইটা। তো আমি দিয়ে দিচ্ছি দুইটা, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটের জন্য আমাদের যতগুলো আউটপুট হবে। এখন যদি আমাদের পাঁচটা আউটপুট হতো তাহলে আমি এখানে ফাইভ লিখতাম। তো ডেন্স লেয়ার দিলাম, তারপর আমরা যেটা করবো সেখানে এখানে এখন আমাদেরকে অ্যাক্টিভেশন ফাংশন দিতে হবে। অ্যাক্টিভেশন হিসেবে আমি ইউজ করবো সফট ম্যাক্স, যেহেতু আমাদের দুইটা ক্লাস সেক্ষেত্রে আমরা সফটম্যাক্স ইউজ করতে পারি। যেমন আমাদের যদি স্ট্রবেরি ফ্রেশ হওয়ার পসিবিলিটি যদি হয় 0.8%, তাহলে আমাদের অন্যটার স্ট্রবেরি স্ক্রচের পসিবিলিটি হবে 0.2%। এই সফটম্যাক্স ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে এই পসিবিলিটিটাকে ডিফাইন করে। তো এখন আমি জাস্ট চারটা লেয়ার অ্যাড করে দিলাম ইনিশিয়ালি। তো এখন জাস্ট এটাকে রান দিয়ে দিই, অফ দ্যাট নো, ওকে নো এরর, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি জিনিসটাকে কম্পাইল করবো, এই মডেলটাকে। মডেলটাকে এখানে ডিফাইন করে দিয়েছি, মডেলটা ডিফাইন করার পর এখন মডেলটাকে কম্পাইল করতে হবে। আমি জাস্ট খুবই সিম্পল জাস্ট একটা লেয়ার দিয়েই আমি এখানে জাস্ট কনভলিউশন লেয়ারের পর ম্যাক্স পুলিং, জাস্ট বেসিক যে সিএনএনের স্ট্রাকচার সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি চাইলে কনভলিউশন লেয়ার আরও দুই তিনটা ইউজ করতে পারতাম, ডাজেন্ট ম্যাটার, ম্যাক্স পুলিং লেয়ার আরও ইউজ করতে পারতাম, চাইলে আরও দুই তিনটা ডেন্স লেয়ার অ্যাড করতে পারতাম অ্যাজ এ হিডেন লেয়ার। কিন্তু আমি ইনিশিয়ালি খুবই বেসিক দিক থেকে যাচ্ছি, যেন আমাদের বিগিনারদের জন্য বেশি ইজি হয়। তো এখন আমি এখানে কম্পাইল করব। কম্পাইল করার পর, কম্পাইল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কম্পাইলের ক্ষেত্রে আমাদেরকে লসটাকে ডিফাইন করতে হয়। তো লস হিসেবে আমি ইউজ করছি স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। ওকে, তারপর এই লসের পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে লসের পর অপটিমাইজারটাকেও ডিফাইন করে দিতে হয়। অপটিমাইজার হিসেবে এই সিএনএনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাডাম অপটিমাইজারটা ইউজ করি, কারণ এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে অপটিমাইজেশনে। তো এই কম্পাইল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ব্যাক প্রোপাগেশনে কাজে লাগে। অ্যাকচুয়ালি ব্যাক প্রোপাগেশনের পর আমাদের ওয়েটটাকে কতখানি চেঞ্জ করতে হবে তার জন্য এই লস ফাংশন, অপটিমাইজার এগুলো কাজে লাগে। তারপর আমরা ম্যাট্রিক্স ডিফাইন করে দিব। ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটা লিস্ট পাস করে দেই অলওয়েজ, সেই লিস্টটা হচ্ছে আমাদের অ্যাকুরেসি ম্যাট্রিক্সটা। অ্যাকুরেসিটা আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে দেখতে চাই। ওকে, সো হোপ দ্যাট কোনো বানান ভুল নেই, লেটস সি। ওকে, সো ইট ওয়ার্কস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফাইনাল, একদম ফাইনাল স্টেপ। এখন আমরা মডেলটাকে ট্রেন করব। সো মডেল ডট ফিট। তো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে দিতে হবে, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমি যদি কোডের মধ্যে আবার যাই, এক্স এর মধ্যে ছিল হচ্ছে আমাদের ইমেজের যে অ্যারে, সে অ্যারেটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ওয়াই হচ্ছে সেই অ্যারেটার কোরেসপন্ডিং যে লেভেল সেটা, দ্যাট মিনস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমরা জাস্ট এখানে ফিচারটা আর আমাদের ওই ফিচারের কোরেসপন্ডিং লেভেলটা এখানে দিয়ে দিলাম ফিট করার জন্য। তারপর আমি এখানে একটা ইপক সাইজ দিতে হয় যে আমরা কতবার আমাদের এই ট্রেনটা হবে। সো আমি ইপক সাইজ তাড়াহুড়োর জন্য আমি ফাইভ দিয়ে দিচ্ছি, জাস্ট ফাইভ দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কী হয়, কতখানি অ্যাকুরেসি আমরা পাই। তারপর ভ্যালিডেশন স্প্লিট করতে হবে, যেহেতু আমি আমার ডেটা সেটের মধ্যে কোনো ট্রেন বা টেস্ট ক্লাস আলাদাভাবে ডিফাইন করিনি, তার জন্য আমাদেরকে ভ্যালিডেশন স্প্লিট দিতে হবে। এটা কি করবে, এই ভ্যালিডেশন স্প্লিট যদি 0.1 দেই, তার মানে হচ্ছে আমাদের 10% ডেটা আমাদের টেস্টিং পারপাসে ইউজ হবে। জাস্ট ভ্যালিডেশন পারপাসে আমরা এটা কি ইউজ করব, তার জন্য আমরা এই ভ্যালিডেশন স্প্লিটটা ইউজ করি। তো এখন আমি রান দিয়ে দিচ্ছি আমার মডেলটা, লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, এখানে একটা এরর দেখাচ্ছে, আই গেস আবার কোনো বানান ভুল করেছি আমি, লেটস সি।
ওকে, স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রোপি, এটা ওরা পাচ্ছে না। ওকে, আমি একটু দেখি যে বানানটা কি ভুল করেছি নাকি আমি এখানে। আননোন লস ফাংশন, সো এটা এখানে। ওকে, সো লস ওকে, অ্যাজ ইউজুয়াল এখানে পি এইচ ওয়াই হবে না, অ্যাকচুয়ালি পি ওয়াই হবে। সো এই বানানটা আমি ভুল করেছিলাম। তা এখন আমি ফিট করছি এই যে সি, খুব খুবই তাড়াতাড়ি মডেলটা রান হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান সি দ্যাট দ্য অ্যাকুরেসি ইজ 80%। ওকে, এখন যদি আমি যদি ইপোকার একটু বাড়াই দিই, কারণ অনেক মাত্র 5টা ইমেজ নিয়ে কাজটা হচ্ছে, সো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমি ইমেজ এই ইপোকটাকে একটু বাড়িয়ে দিই। সো যখন আমাদের ডেটা সেটটা বড় হবে, আমার ডেটা সেটটা মাত্র হচ্ছে আমাদের অনলি 100টা ইমেজ, যখন অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করবো এটা অনেক টাইম লাগবে। যেমন এখন অ্যাকুরেসি পেলাম হচ্ছে আমি 90%। তো এখন আমি এভাবে বাড়িয়ে কমিয়ে দেখবো। যেমন আমি যদি এখানে ইপোক বাড়ানোর ফলে দেখলাম যে আমার অ্যাকুরেসিটা বেড়ে গিয়েছে, আরেকটাভাবে আমরা অ্যাকুরেসি বাড়াতে পারি বা ট্রাই করতে পারি, ইপোকটাকে 5ই রাখি, কিন্তু যে কাজটা করতে পারি এখানে আরেকটা মডেলের সাথে আরেকটা কনভলিউশন আর ম্যাক্স পুলিং লেয়ার অ্যাড করে দিতে পারি। ওকে, সো আমি নতুন করে মডেলটাকে ক্রিয়েট করলাম, দেন আমি আবারও কম্পাইল দিয়ে ফিট দিলাম। এখন দেখি কি হচ্ছে, এখন কি আমাদের অ্যাকুরেসিটি ইম্প্রুভ হবে নাকি হবে না, এখন আমি দেখতে চাই। এখন সি, আমরা তখন 15টা ইপোকের পর 90% অ্যাকুরেসি পেয়েছিলাম, আর এখন 5টা ইপোকে এটা পেয়ে যাচ্ছি। তো আমি যদি এখন 15টা ইপোক চালাই, দেখি আমরা কি অ্যাকুরেসি আরেকটু বাড়াতে পারি কি না। ওকে, এখন 100% অ্যাকুরেসি চলে এসেছে। ওকে, আমি দেখি লাস্ট পর্যন্ত কতখানি অ্যাকুরেসি আসে। ওকে, 100% অ্যাকুরেসি চলে এসেছে, বাট এটা অল ক্ষেত্রে হবে এমনও না, তো এটা আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। তো এখন এই কাজটা হওয়ার পর আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আমরা আমরা যে এই ইমেজটাকে ফিট করলাম, কিছু ভ্যালিডেশন পেলাম, তো আমি কিছু ইমেজ ইনপুট দিয়ে আমি দেখাবো যে আউটপুটটা কী আসে আর সেটা কিভাবে কাজ করে, সেটা আমি পরের টিউটোরিয়ালে দেখাবো। অবশ্যই সেটা দেখবেন আপনারা, আর কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর কোনো ধরনের যদি ভিডিও আপনারা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। ধন্যবাদ সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।